আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি। আমাদের কাছে অনেকেই প্রশ্ন করেছেন যে আমরা শুনতে পেরেছি 40 দিনের মধ্যে নাভির নিচের পশম পরিষ্কার না করলে নাকি নামাজ কবুল হয় না, বিষয়টি সত্যি কি না? প্রিয় দর্শক, এক্ষেত্রে আমরা বলবো রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে এর সুস্পষ্ট দিক ও নির্দেশনা আছে। সাইয়েদিনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেটি সুনান তিরমিজিতে আসছে, তিনি বলেন, ওক্কিতালানা ফি কাসসি শারিব ওয়া তাকলিবিল আজফার ওয়া নাতফিল ইবতি ওয়া হালকিল আনাতি আন লা নাতরুকা আকসারা মিন 40 ইয়াওমা। আমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের নখ কাটার ব্যাপারে, আমাদের জন্য নিজের যে নাভির নিচের পশম পরিষ্কারের ব্যাপারে, এমনকি আমাদের বগলের পশম, এগুলোর ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য 40 দিনের একটা সময়সীমা বেঁধে দিয়েছেন। এই হাদিসকে কেন্দ্র করে ইমাম শাফিঈ এবং আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তারা বলেছেন এটি মাকরুহ হবে, 40 দিনের বেশি এগুলোকে রেখে দেওয়া, না কেটে এটা নিষেধ। আর হানাফি মাজহাবের কোনো কোনো বর্ণনায় এটাকে হারাম পর্যন্ত বলা হয়েছে। যদিও এই পর্যায়ে পার হলে নামাজ কবুল হবে না বলে কোনো বর্ণনা আমাদের জানা নাই। বিশেষত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল কি যদি আমরা জানি, আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি প্রতি জুমার দিনে, এবং কোনো কোনো বর্ণনায় এসেছে মোল্লা আলী কারী রাহিমাহুল্লাহ সেগুলো এক করে মেকাতে নিয়ে এসছেন, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক জুমায় সেগুলো কাটতেন, তা না হলে প্রতি 15 দিন অন্তর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটিকে পরিষ্কার করতেন। অন্তত পক্ষে ফোকাহায়ে কেরাম বলছেন মাসের একবার নাভির নিচের পশম, যেটি লজ্জাস্থানের আশপাশে আছে, সেগুলোকে পুরুষ হলে খুর ব্যবহার করে আর মহিলা হলে পশম নাশক দিয়ে এগুলোকে উঠিয়ে ফেলা, এটি উত্তম। কোনো অবস্থাতে সেটিকে 40 দিনের বেশি রেখে দেওয়া এটি সুযোগ নেই, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটিকে একটি সীমা বলে দিয়েছেন। দ্বিতীয়ত, এটি হচ্ছে একটি নিজের স্বভাবজাত বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটি বলেছেন যে 10টি কাজ ফেতরাত বা মানুষের স্বভাবজাত সুন্নাত, তার মধ্যে একটি হচ্ছে লজ্জাস্থানের পশমগুলিকে পরিষ্কার করা। অপরিষ্কার থাকা, সেখানে ময়লা আবর্জনা জমা, সেখানে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া ভাইরাস জমানো, এটি কিন্তু শরীয়তের বিধান না, বরং পরিষ্কার থাকা। আত্তুহুরু শাতরুল ইমান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে পবিত্রতা হচ্ছে ইমানের অর্ধেক। এই জন্য আমরা এ বিষয়টি খেয়াল করব, যাতে কোনো অবস্থাতেই এই অবাঞ্ছিত পশমগুলো যেন 40 দিনের সময় পার না করে। অতএব দেখা যায় অনেক বিধান যেটি হারাম, যেমন হাঁটুর উপরে কাপড় উঠান নিষেধ, কিন্তু তাতে করে অজু ভঙ্গ হয় না। একটি বাজে সিনেমা দেখা হারাম, কিন্তু তা দেখে রোজা অবস্থায় সেটি দেখলে রোজা ভঙ্গ হয় না। তো বিষয়টি প্রত্যেকটাই সেপারেট হুকুম, এজন্য আমরা এই বিষয়গুলো খেয়াল করে আমরা আমল করব। যেহেতু ইসলাম পবিত্রতার ধর্ম, পবিত্রতার বিষয়ে আমরা যেন আরও সচেতন হই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তৌফিক আমাদেরকে দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।